অনেকেই বলে বিয়ে না করলে জান্নাতে যাওয়া যাবে না, যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ে না করে আর ইসলামের বিধানগুলো মেনে চলে তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? এই বিষয়টা কি এটা আসলে হয়তো যিনি বলেছেন তার বুঝতে ভুল হয়েছে। একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমার সুন্নত, আমার আদর্শ, তো যে আমার এই আদর্শ থেকে মুখ ফিরে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা খেয়াল করে হয়তো কেউ আপনাকে বলেছেন যে বিবাহ না করলে জান্নাতে যাওয়া যাবে না। এই হাদিসটার উদ্দেশ্য হলো যে এটা বিবাহ তো নবীদের সুন্নত এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। একজন মানুষ যখন বিবাহ করে তখন তার দিন অর্ধেক পূর্ণতা হয়ে যায় শুধু বিবাহের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাকাহা ফাকাদ ইস্তাকমালা নিসফা দ্বীন, যে ব্যক্তি বিবাহ করেছেন তিনি দিনের অর্ধেক পূর্ণ করেছেন। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি অর্ধেক হলো পুরো দিন। তো বিবাহের অনেক ফজিলত, অনেক বেনিফিট এটা আছে, দুনিয়াতে আছে, আখিরাতে আছে। কিন্তু বিবাহ করাটা কি, বিবাহ করাটা যে ব্যক্তির জন্য এমন যে তিনি বিবাহ না করলে হারামে পড়বেন এটা নিশ্চিত, তার জন্য তো বিবাহ করা ওয়াজিব। আর যিনি এরকম নন, হারামে লিপ্ত হবেন এটা নিশ্চিত নয়, তার জন্য তো বিবাহ করা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নত। তিনি করলে সওয়াব পাবেন, করলে ফজিলত আছে, অনেক উপকার আছে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, একাকী নফল ইবাদত করার থেকে স্ত্রীকে সময় দেওয়া সেটা উত্তম সময়, সেগুলো আপন জায়গায় আছে। কিন্তু কেউ যদি বিবাহ যে সুন্নত, বিবাহ ভালো কাজ, এটাকে অস্বীকার না করে, না করে যদি কোনো কারণে বিবাহ করতে না পারেন কিংবা বিবাহ করার সময় হয়নি, ব্যস্ততা কিংবা কোনো কারণে করেননি, তাহলে তিনি যদি অন্যান্য আল্লাহর হক আদায় করেন জান্নাতে যেতে পারবেন না, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ ইসলামের বড় বড় অনেক মনীষী তারা এরকম ছিলেন এবং একটা কিতাব আছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আপনি পড়েছেন, ফালাইসা মিন্নি, রাসূল তো আসলে বিবাহের প্রতি আগ্রহ উদ্বুদ্ধ করার জন্য কিন্তু কথাটি বলেছেন, বাট ফালাইসা মিন্নি মানে সে আমার উম্মত হবে না, মানে মুসলমান হয়ে যাবে এমন নয়, ধমক দেওয়ার জন্য, সে আমার আদর্শের মধ্যে নাই, আদর্শ আদর্শ একটা পরিত্যাগ করেছে, সে মুসলিম থাকবে না, এরকম না, মুসলিম হয়ে যাবে বিষয়টা এমন নয়। আরেকটি বিষয় হলো বিবাহর যে পর্যায়ে, যে আপনি পর্যায়গুলো বলেছেন এখানে মিশকাত শরীফে বা কিতাবুল ফিকহের মধ্যে যে বিষয়গুলো আমাদের ফিকহের কিতাবে এগুলো উল্লেখ আছে, করেছেন যে বিবাহের বিভিন্ন পর্যায় আছে। কেউ যদি মনে করছে যে আমি যদি বিবাহ করি তাহলে আমি মানে যথাযথ হক আদায় করতে পারবো না, কি বলে হয়তো আমার আমার দ্বারা তার প্রতি জুলুম হয়ে যেতে পারে, এক্ষেত্রে তো এই এই বিষয়গুলো চিন্তা করে অনেকে দেখা যাচ্ছে যে এখান থেকে সরে থাকে, সেক্ষেত্রে তো সে জান্নাতে যাবে না বিষয়টা আসলে। জি না, আরেকটি প্রশ্ন, অনেকে এটা মনে করে শোনে, অনেক বড় বড় আলিম কিন্তু আছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাই ইসলাম ইতিহাসের অন্যতম সেরা মনীষী, তিনি কিন্তু বিবাহ করার সময় পাননি, ওনাদের সম্পর্কে বলা হয় ওনার বিবাহ করার সময় পাননি। আল উলামা উল উজ্জাব একটা কিতাব আছে আবু আব্দুল ফাত্তাহ আবু উদ্দার রহমতুল্লাহ, যে যে সমস্ত মনীষীরা বিবাহ করার সময় পাননি, সুযোগ পাননি, তো সুতরাং বিবাহ ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করছি কিন্তু না করলে একটা ছেলে যদি 22 বছরে 23 বছরে মারা যায় তো সে তো বিবাহ করে নাই, হ্যাঁ অবশ্যই জান্নাতে যাবে, অনেক সাহাবী আছে তারা বিষয়টা তো আসলে অবস্থায় মারা